ফেস্টের পর থেকে তুই আর আমি প্রায় রোজই দেখা করতাম, আড্ডা দিতাম কখনো লাইব্রেরিতে, কখনো বা মাঠে, আবার কখনো ক্যান্টিনে। তোর সাথে পরিচয় বাড়তে শুরু করেছিল, তোর ব্যাপারে জানতে শুরু করলাম, তুইও আমাকে চিনতে জানতে গভীর আগ্রহ প্রকাশ করা শুরু করলি। এরপর তা বাড়তে বাড়তে আমরা ক্যাম্পাসের বাইরে মেলামেশা শুরু করলাম, কোনোদিন গঙ্গার পার, কোনোদিন আবার ময়দান বা নন্দন, আবার কখনো তোর পছন্দের কোনো ক্লাসিক ক্যাফে বা রেস্টুরেন্টে। না, আমি কোনোদিনও সেই দামি জায়গার বিলটা ঠিক পুরোটা অ্যাফোর্ড করতে পারিনি, বা তোকে কখনো লং ড্রাইভেও নিয়ে যেতে পারিনি। তবে আমাদের একসাথে হাতে হাত দিয়ে ময়দানের ঘাসে হেঁটে যাওয়া বা বৃষ্টি ভিজে রাস্তার দোকানে একবার চা দিতে পেরেছি তোকে। জানিস, যখন তোর মন খারাপের দিনগুলোয় আমার কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকতিস, আমার বুকটা মুচড়ে যেত। মনে হতো যদি তোর সব কষ্ট আমি নিয়ে নিতে পারতাম, তাহলে তোর জীবনটা শুধু আদরে ভরিয়ে রাখতাম। তোর মনে আছে প্রথম যখন তুই জড়িয়ে ধরে খুব কেঁদেছিলি তোর বাড়ির ছাদে? আমি তোকে বুকে আগলে রেখেছিলাম, খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলাম, আর তোর চোখের জল আমার পাঞ্জাবির কলার ভিজিয়ে দিয়েছিল। বিশ্বাস কর, সেদিন তুই একা কাঁদিসনি, কেঁদেছিল আমার মন তোর সাথে এক সুরে এক লহমায়। সেদিন তোর কান্না থামার পর তোর চোখ মুছে প্রথমবার সাহস করে তোর গালে চুমু খেয়েছিলাম, আর তোর চিবুকটা তুলে বলেছিলাম, আমি আছি তোর পাশে, ভালোবাসি, সারা জীবন বাসবো। তুই তখন আমার গাল দুটো তোর দু হাতের তালুর মধ্যে নিয়ে আমার ঠোঁটটা স্পর্শ করেছিলি। সেই মুহূর্তে যেন বুকের ভেতরটায় হাজারটা মেঘ একসাথে গর্জন করে উঠেছিল, সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ খেলে গেছিল। মনে হয়েছিল যেন আমি কোনো মাতাল দোলায় শূন্যে ভাসছি। এরপর কেটে গেল অনেকগুলো দিন, অনেকগুলো মাস, সাথে বেড়েছিল আমাদের কাছে আসা। তোকে স্পর্শ করার প্রতি মুহূর্তে যেন কোনো স্বর্গীয় মায়া অনুভব করতাম, মনে হতো জীবনে সবটুকু চাওয়া পাওয়া যেন তোকে ঘিরেই থাকুক, আমি তোরই হয়ে থেকে যাব সারা জীবন ভর। তবে সময় আর পরিস্থিতি কোনোদিনও একরকম থাকে না। প্রায় দু বছরের মাথায় আমাদের সম্পর্কটা যেন একটা অন্য মোড় নিতে শুরু করেছিল। তখন আর তোর পাশে হাঁটার মধ্যে বা তোর হাত ধরার মধ্যে সেই পুরনো অনুভূতি থাকতো না। তোর ফোন যেন হঠাৎ বড্ড ব্যস্ত থাকা শুরু করল, কলের পর কল শুধু একই বার্তা জানান দিত। তোর বেড়ে যাওয়া ব্যস্ততার সাথে যেন আমার মনের মধ্যে এক উত্তাল ঢেউ উঠতে শুরু করেছিল, এ তবে কিসের সংকেত? তখন তুই দেখা করতে আসতেও ইতস্তত বোধ করতি, সবকিছুই তোর কাছে যেন ঘড়ির কাঁটায় বাঁধা। ঠিক আধ ঘন্টা কাটতে না কাটতেই তোর মুখে যেন কেমন যাই যাই ভাব থাকত, ফোন ধরলেও যেন এক অস্থিরতা, কখন আমি ফোনটা রাখবো, আর কল কাটার সময় ভালোবাসিটা বলতেও দ্বিধা টের পেতাম তোর কণ্ঠে। তবে কি আমি তোকে খুব বিরক্ত করে ফেলেছিলাম? সেটা আমায় বলে দিতে পারতি তো বল, আমার থেকে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা আমার থেকে ভালো আর কি কেউ বুঝতে পারত? যাই হোক, অনেক ঝগড়া অভিমান মানভঞ্জনের পালার পর এসেছিল তোর সেই খুব পছন্দের দিন, 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। তোর খুব ইচ্ছে ছিল না যে তোকে আমি ওই দিন খুব দামি গোলাপ উপহার করব, সাথে একটা দামি পেন্ডেন্ট, আর তোর পছন্দের হার্ড রক ক্যাফেতে ডেটে নিয়ে যাব। জানিস, সেই জন্য আমি সম্পর্কে দু বছর ধরে তোকে লুকিয়ে আমি যা যা শো করেছিলাম, সাথে যে কটা স্কলারশিপ আর টিউশন পেয়েছিলাম, সেইখান থেকে রোজগার করা টাকার অনেকটা অংশ জমিয়েছিলাম প্রথম তোকে সারপ্রাইজ দেবো বলে। তোর দেওয়া নীল পাঞ্জাবিটা পরে সেই দিন তাই অনেকক্ষণ তোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম তুই আসবি তো।
প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করার পর আর অন্তত 10টা কল করার পর তোর ফোনটা লেগেছিল। জিজ্ঞেস করেছিলাম, অপেক্ষা করছি তো, কখন আসবি? তুই বললি, বন্ধুদের সঙ্গে পাবে এসেছি, আসছি আর 1 ঘন্টা পর। বলা মাত্রই ফোনটা কেটে দিয়েছিলি। খুব রাগ হয়েছিল, না না খুব অভিমান হয়েছিল। মনে যত নালিশ জমা ছিল সব তোকে বলতে ইচ্ছা করছিল। তাই কিছুক্ষণ অপেক্ষা করে আবার ফোন করেছিলাম আর শুনতে পেয়েছিলাম, যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। তবে কি তুই আসবি না?